বিষ্ণুপুর গ্রামে মিনা তার মা ও বাবার সাথে বাস করত। মিনা দেখতে খুব সুন্দর ছিল। সে যে কোনো খাবার খেতে খুব ভালোবাসত, বিশেষ করে এগরোল। এগরোল পেলে তার আর কিছু চাই না। এগরোল খাওয়ার সময় সে সবকিছু ভুলে যেত। আর খাওয়ার সময় তাকে যদি কেউ বিরক্ত করে তাহলে তো তার রেহাই নেই একেবারে। এক কথায় মিনাকে ছোটখাটো একটা পেটুক বলা যেতে পারে। মিনা একটা প্রাইভেট স্কুলের টিচার ছিল। একদিন মিনা স্কুলে বাচ্চাদের ক্লাস নিতে যায়। স্টুডেন্ট, সবাই নিজের নিজের হোমওয়ার্ক গুলো দেখাও। দেখি তোমার খাতা। প্রিয়া, ঠিক আছে। তোমার? ওকে। চিন্টু, তোমার হোমওয়ার্ক কোথায়? ম্যাম, আমি হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু কিন্তু কি বলো? কিন্তু ম্যাম, আমি যেই খাতায় হোমওয়ার্কটা করেছিলাম ওটাতে আজকে সকালে স্কুলে আসার সময় আমাদের পোষা বিড়ালটা পটি করে দিয়েছে। চুপ, একদম কোনো মিথ্যা কথা নয়। তুমি হোমওয়ার্ক করনি তাই আমি তোমাকে শাস্তি দেব, কিছু করার নেই। শাস্তিটা কি আশা করছি বুঝেই গেছো? না ম্যাম, এমন করবেন না ম্যাম, প্লিজ। দাও, বের করো তোমার টিফিন বক্সটা, দাও, বের করো বলছি। কি এনেছো আজকে টিফিনে? ম্যাম, এগ রোল। এগ রোল? নাম শুনেই তো জিভে জল চলে এসেছে। কই, দাও, এদিকে দাও। গুড বয়, বসে পড়ো এবার। সবাই শোনো, আমি এখন চিন্টুর টিফিনটা খাবো, মানে চিন্টুকে শাস্তি দেব। তোমরা ততক্ষণে কালকের পড়াটা মুখস্থ করো, আমি পড়া ধরবো। যে পড়া পারবে না আমি তার টিফিনটাও খেয়ে নেব। কিন্তু মিনা চিন্টুর টিফিনটা নিয়ে চেয়ারে বসে মজা করে এগ রোল খায়। হোল ক্লাসরুমের বাচ্চারা নিজেদের মধ্যে গল্পগুজব মারপিট করা শুরু করে, কিন্তু মিনা তখন তার এগরোলকে নিয়ে অন্য এক জগতে ছিল। সময় অতিবাহিত হতে থাকে। একদিন বিকি নামের একটি ছেলে তার বৃদ্ধা মা কাঞ্চন দেবীর সাথে মিনাকে দেখতে আসে। আমার তো মেয়েকে খুব পছন্দ, বাবা তুই বল এবার, তোর কিছু বলার থাকলে সামনাসামনি বল। হ্যাঁ মা, তোমার পছন্দই আমার পছন্দ, কিন্তু মা আমি একটু আলাদা করে মিনার সাথে কথা বলতে চাই। সবাই মিনা ও বিকিকে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমাকে পছন্দ হয়নি নিশ্চয়ই? না না, তেমন কিছু না আসলে। আচ্ছা, আমি কি এই খাবারগুলো খেতে খেতে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, আপনি খান। থ্যাংক ইউ। এবার বলুন। আসলে সত্যি কথা বলতে কি, আমি এখন বিয়ে করব সেটা ভাবিনি, কিন্তু আমার অসুস্থ মাকে একা বাড়িতে রেখে আমি সারাদিন খুব টেনশনে থাকি। আমি একজনকে চাই যে আমার মাকে নিজের মা মনে করে তার একটু দেখাশোনা করবে। দেখুন, আমি চাইলেই একটা কাজের লোক রাখতে পারি, কিন্তু বাড়ির বৌমা আর কাজের লোক কি আর এক হয়? আপনি তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, সেসব নিয়ে আপনি কোনো চাপ নেবেন না। আমি ওরকম মেয়েই নই যে মা ও শাশুড়ির মধ্যে ভেদাভেদ করব। তবে আমিও একটা কথা জানিয়ে রাখতে চাই। হ্যাঁ বলুন না। আমি কিন্তু পেটুক, মানে আমি প্রচুর খাই, খেতে আমার খুব ভালো লাগে। বিয়ের পর আপনাদের বাড়িতে গিয়ে যখন আমি সব সময় খাবো, তখন যেন আমাকে আবার খাওয়া নিয়ে কেউ খোটা না দেয়, মানে আপনি বা আপনার মা। আরে না না, এটা কোনো কথা হলো? আপনি যা ইচ্ছা খাবেন, ওটা তো আপনারই সংসার, কোনো বাধা নিষেধ থাকবে না। বিকি ও মিনা একে অপরকে পছন্দ করে ফেলে। পরের মাসেই খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। মিনা তার শ্বশুর বাড়িতে গিয়ে বাড়িটাকে একদম নিজের মনে করে নিয়েছিল। বাড়ির সব কাজকর্ম ও রান্না করার দায়িত্ব সবকিছুই সে খুব ভালোভাবে সামলাচ্ছিল। বাড়ির কাজের সাথে সাথে সে তার শাশুড়ি মায়েরও অনেক খেয়াল রাখত। এসব দেখে বিকি খুব খুশি হয়। মিনা, থ্যাংক ইউ সো মাচ আমার মায়ের এত ভালো খেয়াল রাখার জন্য। ছোটবেলায় বাবাকে হারানোর পর মাই আমাকে বড় করেছে। আজকে আমি যা কিছু সবই আমার মায়ের জন্য। এমন বউ কজন পাই বলো তো? আমি সত্যিই তোমাকে পেয়ে খুব লাকি। আচ্ছা তাই? শোনো কি বলছি, বাড়ি আসার সময় আমার জন্য একটা এগ রোল, একটা মাটন রোল, একটা টিকিয়া রোল আর একটা পনির রোল নিয়ে আসবে। এত রকম রোল? সব খেতে পারবে? হ্যাঁ সব পারবো, আগেই তো বলেছি আমি পেটু,
যাও এবার, তাড়াতাড়ি চলে আসবে, আমি ওয়েট করব। ওয়াও, আমার জন্য ওয়েট করবে? দূর, মাথা খারাপ নাকি? আমার রোলের জন্য? খুব বাজে, একটুও ভালোবাসে না। এই যে, তোমরা কারা কারা এগরোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। এভাবেই প্রায় 2 বছর কেটে যায়। কাঞ্চনদেবী আগের চেয়েও আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এখন সে একা একা হাঁটাচলাও করতে পারে না। মিনা তাকে সময় মতো স্নান করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়, ওষুধও খাইয়ে দেয়। নিজে থেকে ওঠা বসার ক্ষমতাটুকু কাঞ্চনদেবীর ছিল না। কাঞ্চনদেবীর শ্বাসকষ্টের প্রবলেম ছিল, তাই মাঝে মধ্যেই তাকে নেবুলাইজার মেশিন ইউজ করতে হতো। একদিন মিনা প্রায় 7-8টা নানান রকম রোল নিয়ে বসে। অনেকদিন পর রোল খেতে পাওয়ার সুযোগ পেলাম। বাড়ির কাজ করতে করতে আমার খাওয়ার পরিমাণ কত কমে গেছে, কি কষ্ট! তবে আজকে আমি এই রোলগুলোকে নিয়ে স্বর্গে যেতে চাই। মা তো ঘুমাচ্ছে দেখেই আসলাম, কেউ বিরক্ত করারও নেই, খাওয়া যাক তাহলে। মিনা খুব মজা করে রোল খাওয়া শুরু করে। মিনা অনেকক্ষণ সময় নিয়ে টুকটুক করে রোল খেতে ভালোবাসত। ওদিকে হঠাৎ করে কাঞ্চনদেবীর শ্বাসকষ্ট শুরু হয়। নেবুলাইজার মেশিনটি টেবিলে রাখা ছিল। বৌমা, তাড়াতাড়ি এসো, আমার খুব কষ্ট হচ্ছে। মেশিনটা দাও। কাঞ্চনদেবীর বয়স প্রায় 80 হয়ে গিয়েছিল। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার জন্য তার গলা থেকে আওয়াজও ঠিকমতো বেরোতো না। সে অনেকক্ষণ ধরে মিনাকে ডাকার চেষ্টা করে, কিন্তু মিনা রোল খেতে মত্ত থাকায় কিছুই শুনতে পায় না। কাঞ্চনদেবী একা একা ওঠার চেষ্টা করতে গিয়ে খাট থেকে নিচে পড়ে যায়, আর পড়ে গিয়েই সে সাথে সাথে মারা যায়। অনেকক্ষণ পর মিনা তার খাওয়া শেষ করে যখন এ ঘরে আসে, সে কাঞ্চনদেবীকে এমন অবস্থায় দেখে কান্না শুরু করে। বিকি খবর পেয়ে তাড়াতাড়ি বাড়ি আসে। মিনা একেবারে ভেঙে পড়েছিল। বিকি, এসব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে, আমি রোল খেতে ব্যস্ত ছিলাম, মায়ের দিকে খেয়ালই করিনি। কিন্তু বিকি, আমি দেখে গিয়েছিলাম যে মা ঘুমাচ্ছে। কেন না মিনা, আমি জানি যে তুমি মাকে আমার মতোই খুব ভালোবাসো, আর কি করবে বলো, মা আমাদের ছেড়ে চলে গেল। মিনা এই ঘটনার জন্য নিজেকে দায়ী করে। সে মনে মনে আর কখনো রোল খাবে না এমনটা প্রতিজ্ঞা করে। অনেকদিন সময় লেগে গিয়েছিল মিনার এই ঘটনা থেকে বেরিয়ে আসতে। বিকি অনেক চেষ্টা করত মিনাকে বোঝানোর। সময়ের সাথে সাথে আবার সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আজও এগরোল দেখলেই মিনার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে এবং সে আর রোল খেতে পারে না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।